হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে পুরোপুরি অন্যরকম একটা ভিডিও ট্রাই করছি, জানি না কি রকম করতে পারবো। এ দেখো বৌদি এসেছে, তার জন্য মজাদার ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো এটা কিন্তু এই যে ফোন দেখতে পাচ্ছ, আর একটা ফোন নিয়ে বসে পড়েছি, ভাবছি আজকে রং নাম্বারে কল করব। তো আমি আর বৌদিই করব, এখনো জানি না কিন্তু যে কিরকম নাম্বার বের করব। তোমরা হচ্ছে যদি ভেবে থাকো যে আমরা নাম্বার অলরেডি রেখেছি, কিন্তু সেরকম কিছুই না, আমরা নিজেদের মাথা থেকেই নাম্বার ডায়াল করব। ডায়াল করে দেখব ফোন লাগে কিনা, সেটাও আমরা ট্রাই করে দেখবো, জানি না কি হবে। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হবে। তাহলে চলো এবার নাম্বার ট্রাই করি, দেখি। 9 7 কোন নাম্বার বলো? 4 5 6 7 9 10 এ দেখো একটা নাম্বার ডায়াল করেছি, দেখো নিজেরও জানি না কোথায় যাবে, সেটাও জানি না ডায়াল হবে নাকি। দেখ দেখো আর একটা নাম্বার ট্রাই করছি, বলো নাম্বার, বলো। 78 72 7 যাহোক একটা দেখো নাম্বার, দেখো ডায়াল করছি নাম্বারটা আবার। দেখো এই নাম্বারটা লাগেনি, এবার অন্য একটা নাম্বার ট্রাই করছি, নিজেরাও জানি না ভুল ভাল নাম্বার টিপে দিচ্ছি। 5 6 7 9 10 আচ্ছা এটা নেটওয়ার্ক এখন লাগছে না, এই নাম্বারটাই লাগাও, দুটো সংখ্যা চেঞ্জ করে দাও। আচ্ছা দুটো সংখ্যা চেঞ্জ করে দেবো, একে ডায়াল লিস্টে দিল। এটাও লাগলো না, পাঁচটা নাম্বার লাগিয়েছি, একটাও লাগেনি। নাম্বার একটাও কিন্তু মানে লাগছে না, দেখি ভাবছি এখন কি করব, কি নাম্বার ফোন লাগাবো সেটাই ভাবছি। 9 7 মানো আবার একটা, তুমি এক কাজ করো, আমার নাম্বারটা লাগাও, দুটো সংখ্যা চেঞ্জ করে দাও। এবার আমাদের নিজেদের নাম্বার গুলো তাহলে তোমার নাম্বার চেঞ্জ করছি, দুটো তিনটে নাম্বার চেঞ্জ করে দাও, তোমার নাম্বারটা লাগিয়ে দুটো সংখ্যা চেঞ্জ। এই ফোনটা লেগেছে, এই ফোনটা কিন্তু শুনলো না। আরেকটা ট্রাই করো, আবার আরেকটা ট্রাই করছি, আমার নাম্বার বসিয়ে তারপর দুটো লাস্টে দুটো সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ চিনতে পারছো না? আপনি যখন চিনতেই পারছেন তাহলে আমার জিজ্ঞাসা করছেন কেন?
সরকার বলতে নামটা কি হ্যাঁ জুলির বোন হ্যাঁ হ্যালো হ্যাঁ ঝিলি হ্যাঁ কেমন আছো তোমার কি খবর তোমাকে দেখতেই পাচ্ছি না এখন পাত্তা পাত্তা দিচ্ছই না আমাকে ফোন ফোন করছো না কি ব্যাপার অন্য মেয়ের পাল্লায় পড়েছো নাকি অন্য মেয়ের পাল্লায় পড়েছো তাহলে ফোন করছো না কি ব্যাপার ঢপ দিচ্ছ গাড়ি চালাচ্ছ একদম ঢপ দিও না অন্য মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ সেটাও বলছো না গাড়ি চালালে তো গাড়ির আওয়াজ হয় কিন্তু আওয়াজ তো হচ্ছে না কি কেটে দিল ফোনটা রং নম্বরে ফোন করলে বললো না ঝিলি বল ঝিলি ঝিলি আমি তো শুনছি ঝিলি ঝিলি বুঝতেই পারছো তোমরা কি অবস্থা আমাদের সিচুয়েশন আর একটা কল করব দেখি ট্রাই করে কি হয় অবস্থাটা আমাদের এরা আবার কল করছি হ্যালো হ্যাঁ ফোনটা কেটে দিলে কেন সত্যি করে গাড়ি চালাচ্ছ বলো না কি হয় মিথ্যা কথা বলো না গাড়ি চালালে গাড়ির আওয়াজ পাওয়া যায় আমরা যেন জানি না নাকি বাচ্চা নাকি আমরা ও আমি বললাম টোটো চালাচ্ছো টোটো টোটো চালা ও এখন প্যাসেঞ্জার তুলছে আচ্ছা আচ্ছা প্যাসেঞ্জার তুলছে হ্যালো কজন করে চাপে ভাড়া গাড়ি নিজের গাড়ি না লোকে ও কোন রুটে চালাচ্ছ না হ্যালো বুঝতেই পারছো কি অবস্থা রং নম্বরে ফোন করে আমরা রং নাম্বার থেকে কল করেছি সেই কারণে আর রিসিভই করেনি দেখো রিসিভ করছে না এবার অন্য আরেকটা নাম্বার ট্রাই ব্লক করে দাও ব্লক করে দিই টোটোওয়ালা গেলে এবার কি টোটোওয়ালাকে ফোন লাগিয়ে বিশাল এক্সপিরিয়েন্স হলো বুঝতেই পারছ জানি না কি নাম্বার করছি দেখো এটা কি দেখাচ্ছি চুঁচুড়া মধ্যপ্রদেশ হ্যালো আমি প্রিয়া বলছি হ্যাঁ চিনতে পারছো না ভালো করে মনে করো মনে করো ভালো করে দেখো ভিআইপি ব্যক্তি মনে হচ্ছে এখনো হোল্ডে রেখে দিয়েছে ফোন জানি না আদৌ কেটে দাও তো ওই জন্য এবার ওয়েট করা যায়
হ্যালো, সরি অ্যাকচুয়ালি একটা কল এসেছিল। হ্যাঁ, কে? তুমি আমাকে চিনতে পারছো না, মনে করো না ভালো করে। প্রিয়া, মনে করার মতো অ্যাকচুয়ালি ভয়েসটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে ভয়েস চিনতে পারছো না, এতদিন কথা বললে আজকে তুমি এরকম বলছো, ভয়েসটা বুঝতে পারছো না। তাহলে তো 100% রং জায়গায় কল করেছো হয়তো। না, রং জায়গায় না, আমি ঠিকঠাক জায়গায় ফোনটা করেছি। তুমি তো এখন অফিসে। তুমি এটা বললে যে অনেকদিন কথা বললে, আই ডোন্ট রিমেম্বার যে আমি কার সাথে অনেকদিন কথা বলেছি। তুমি তো এখন অফিসে কাজ করছো, অনেক স্ট্রেস আছে তোমার মাথার মধ্যে, ওই জন্য ওটা বুঝতে পারছো না। আন্ডারস্ট্যান্ড, বাট না, এটা টোটালি যেটা বলছো কিছু কিছু হলেও এতটা বলার মতো না যে কারোর সাথে আমি কথা বলবো, দেন তাকে টার্গেট করে যাবো এমনটা না। ঠিক আছে, তুমি যখন অচেনাই ভাবছো তাহলে ঠিকই আছে। তাহলে একটা কথা বলবো? বলো। আমি তোমাকে প্রেম করব। না, আমার গলার ভয়েসটা, তোমার গলার ভয়েসটা না খুব সুন্দর, এটাতে শুনেই আমি প্রেম করে গেছি। কেন 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 সরি কেন কেন, আমি কি এতটাই খারাপ কথা বলছি? তাহলে কেন নয়? অনেক রিজন আছে। ফার্স্ট অফ অল, সব থেকে প্রথমে যেটা জানতে চাস সেটা হচ্ছে আই এম নট সিঙ্গেল। কেন প্রেম করছো? প্রেম করছো? না না, আমার বিয়ে হয়ে গেছে 2-3 বছর আগে। তো বিয়ে হয়েছে তো কি হয়েছে? বিয়ে হলে কি মানুষের মনে প্রেম থাকে না? প্রেম থাকে তার জন্য টাইম দরকার হয়, আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম। সব টাইম আছে, 24 ঘন্টায় কি 1 ঘন্টা টাইম হয় না নাকি? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি জানো না এখনো? ঠিক আছে, তোমার বিয়ে যদি হয়ে গেছে তাহলে ওকে ডিভোর্স করে দাও। আচ্ছা, আর কি কি সাজেশন আছে? তারপরে আমরা প্রেম করব। আর কি কি সাজেশন আছে সেটাই জিজ্ঞেস করছি। আর কিছু নেই, ওইটুকুনি বলার জন্য বলছি। এটুকু আছে, এটুকু বললে হয়ে যাবে? এটুকু বললেই তো, আমার তো বেশি কিছু চাই না, না ওইটুকু বললেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। বাট সেটা তো তোমার রিকোয়ারমেন্ট, আমারটা তো বললে না, আমারটা তো জিজ্ঞেস করলে না। কি জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো না। আমিও তো চাই তোমার সাথে হ্যাপি লাইফ কাটাতে। তো ইউ শুড বি কন্টিনিউ অ্যাজ এ সিস্টার। আর কিছু বল না, ওটা তো আমি হতেই চাই না, আমি ওরকমই হতে চাই। ওই যে তোমার একটা বউ আছে না, ওরকম বউ হতেই চাই। বলো না, কি বলবো? বলতেই হবে, ডিভোর্স করবে তো, বিয়ে করবে তো? না না, লাউড স্পিকার করিনি তো, আমি তো হেডফোনে কথা বলছি, ওই জন্য হয়তো তোমার ডিস্টার্ব মনে হচ্ছে। হেডফোনে কথা বলছি তো ওই জন্য। আমার এখান থেকে জেনারেলি সবাই মোবাইল থেকে কথা বলে। হ্যাঁ, আমি কথা বলা যায় আমি জানতাম না। কেন হেডফোনে কথা বলা যায় না? তুমি যেমন বুঝতে পারছো না আমার ভালোবাসাটা। দেখো দেখো
দেখো বাড়িতে আমার কোনো কাজ নেই, আমি খেয়েও নিয়েছি, তো এই কথাটা বলার জন্যই আমি শুধু ফোন করেছি। দেখো তোমার নাম্বারটা অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি। হ্যাঁ, অনেক কষ্ট করে জোগাড় করেছি, তোমাকে আমি অনেকবার দেখেওছি, তো আমি দেখা করে সরাসরি বলতে মানে আমি সাহস পাচ্ছিলাম না, সেই জন্য আমি ফোন করেছি। এখন মোটামুটি আমি নিজেকে শক্ত করে নিয়েছি, দিয়ে আসছি না বলেই দেবো, যাওয়া হবে তাহলে। সাহস আমার অলরেডি ছিল, কিন্তু তোমাকে বলার মতো সাহসটাই হচ্ছিল, কারণ ভালোবাসার কথা তো একটু বলতে কেমন কেমন লাগছে। তোমার বয়স যাই হোক কেন কিনবো? আমি কি দেখিনি নাকি তুমি হুইল চেয়ারে বসার মতো কোনো বয়স হয়েছে তোমার? যখনকে বসবে তখনকে আমি কিনে নেবো। দেখো আমি ঠিকঠাক জায়গায় ফোন করেছি, আমি তোমাকে চিনি জানি আর দেখিওছি, আর আর কি বলবো, তোমার নাম্বারটাই শুধু ছিল না। ওকে, তো থ্যাংক ইউ ফর ইওর অল অফ কমপ্লিমেন্ট, ঠিক আছে, ধন্যবাদ কমপ্লিমেন্ট করার জন্য আপনাকে। আমি তো ধন্যবাদ নেওয়ার জন্য ফোনটা করিনি, আমি তো ধন্যবাদ নেওয়ার জন্য ফোনটা করেছি না। কল ধরো না কারো, আমার সাথেই কথা বলো। দেখো বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে আমাদের, হাল বৌদি ওর সাথে কথা বলছে কারণ আমি কথা বলতে পারছি না, এমন কথা বলছে, সেজন্য ভাবলাম বৌদিকে একটু ওখানে ব্যস্ত করে দিই, বৌদির সাথে কথা বলুন। হ্যালো, আমার ওয়াইফ আছে কলে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কে হ্যালো হ্যালো কে হ্যালো তুমি কে তুমি কে বলো তুমি আমাকে না বলে তুমি কেন হচ্ছে কি, তোমার নাম আমি জানি না, তো তোমার ফোন লাগালো আমাকে বলেনি। যাকে লাইনে নিলে তার সাথে কথা বলো না, আমার সাথে কথাই বলছো না, আমি কথা বলবো। হ্যালো, কথা বলছো না কেন? তুমি আমাকে চিনবে না, ও আমায় চেনে, ও আমায় চেনে কিন্তু ও বুঝতেই পারছে না। তুমি তুমি নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড কি বোন টোন হবে না, কেউ হবে কে হবে গো? হ্যালো 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 তুমি তুমি কে হও গো? দেখো বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে, কেন আবার ফোন লাগাবে বৌদি বলছে, বৌদিও খুব ইন্টারেস্টেড ফোনটা করার জন্য। বৌদি পুরো কোনটাই নাম্বার ছিল এটা বোধহয়। আপনারা যে ব্যক্তিকে কল করেছেন সে এবে অন্য কলে ব্যস্ত আছেন, অন্য কলে এখন ব্যস্ত আছে, সত্যিকারের বউকে ফোন করছো, সত্যিকারের বউকে হয়তো ফোন করছে জানি না। এই দেখো নেক্সট আর একটা নাম্বার ট্রাই করছি, এটাই আমরা লাস্ট নাম্বার ট্রাই করব, কারণ অনেক নাম্বার ট্রাই করেছি, মিনিমাম 20 থেকে 25টার মতো নাম্বার ট্রাই করেছি, তার মধ্যে দুটো কল করেছি, একটা অটোওয়ালা আর একটা জানি না পরিচয় দেয়নি, বাট তোমরা বুঝতেই পারছো কীরকম লোকের সঙ্গে কল করলাম, দুবার হোল্ডে রেখে দিয়েছে, লাস্টটার ফোনই রিসিভ করেনি, আর একজন অচেনা একজন অন্য দেশের মানুষ, ভাষাই বুঝতে পারে না। আরেকটা নাম্বার, এটা লাস্ট নাম্বার, তো দেখা যাক কি হয়।
দেখো এটা বৌদি মাথা থেকে নিজের মন থেকে একটা নাম্বার ট্রাই করছে, দেখা যাক কি হয়। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, খুব এনজয় করলাম আমরা, আমি আর বৌদি বিশাল এনজয় করেছি, মানে বলার মতন নয়। এরকম লাইফে ফার্স্ট টাইম করলাম, তোমরাও দেখো ভীষণ এনজয় পাবে, তোমরাও দেখো, ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে কতটা আমরা এনজয় করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে সাথে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। হ্যাঁ, আর তোমরা সকলেই ভালো থেকো।